নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সোমা চক্রবর্তী। পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলছে, এতে আগামী বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণ করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য বিজেপি। মেদিনীপুরে এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, অমিত শাহজির প্রোগ্রামে যোগদানের কোনো কার্যক্রম নেই, আগামী কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় যোগদান কর্মসূচি রয়েছে, বিভিন্ন স্থানে আমরা এখন যোগদান মেলা করছি, সেখানে ছোট থেকে বড় বিভিন্ন স্তরের নেতারা যোগ দিচ্ছেন এবং দেবেন, তবে এ পর্যন্ত কোনো মন্ত্রী যোগাযোগ করেননি, তবে বিধায়কেরা যোগাযোগ করেছেন। আমরা বলেছি, আপনারা প্রস্তুতি নিন, যখন সময় আসবে আমরা দলে আপনাদের গ্রহণ করব, আর যে কোনো সময় এটা হতে পারে। সম্প্রতি রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্য এবং তার গতিপ্রকৃতি নিয়ে রাজ্য সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গটি সরাসরি উত্তর না দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আক্রমণাত্মক সুরে বলেন, তৃণমূলে কোনো ভদ্রলোক আর থাকতে পারবে না, আর এই পার্টিটাই উঠে যাবে, যে কোনো সময় বিস্ফোরণ হবে, পুরো পার্টিটা ভেঙে পড়বে, সেদিকেই গতি প্রকৃতি যাচ্ছে। ছোট থেকে বড় নেতা মন্ত্রী বিধায়কদের এই দলে থাকারা যে অসহ্য হয়ে যাচ্ছে, সেই ধরনের কমেন্ট করে বুঝিয়ে দিচ্ছে বারে বারে।